আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, তোমাদের দয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা কেমিস্ট্রি মিস্টার পারফেক্ট শর্টকাটের 11 নম্বর শর্টকাটটা দেখব। এই 11 নম্বর থেকে আগামী অনেকগুলো শর্টকাটই হবে বর্ণালীর উপর, অর্থাৎ বর্ণালীতে আমাদের বেশ কিছু শর্টকাট আছে, যার মধ্যে আছে রিডবার্গের ধ্রুবক। তুমি কীভাবে ক্যালকুলেটর ছাড়া একদম মান পর্যন্ত বের করবা, রিডবার্গের ধ্রুবক ইউজ করে কিন্তু মান বের করা খুবই টাফ, বাট তুমি একদম ন্যানোমিটারে উইদাউট ক্যালকুলেটর বের করে ফেলতে পারবা। আমাদের সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ কম্পাঙ্ক, সর্বনিম্ন কম্পাঙ্ক, এই যে ব্যাপারগুলো, এগুলো শিখবে। এনতম রেখার জন্য, এনতম লাইনের জন্য কত তরঙ্গ দৈর্ঘ্য হবে, কী হবে না হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা আগামী অনেকগুলো ভিডিও মিলে শেষ করব। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। আমি মাহমুদুল হাসান, পড়াশোনা করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি বুটেক্সে, এবং আমি উদ্ভাসী কেমিস্ট্রি টিচার। অনেক সবাই আমাকে মিস্টার পারফেক্ট অফ বাংলাদেশ নামে চিনে। কেন চিনে সেটা তোমরা গুগলে সার্চ করলেই জানবা, আমি তোমাদের মিস্টার পারফেক্ট ভাইয়া। এবং বর্তমানে আমি কুইন্স, নিউ ইয়র্ক, ইউএসএ থেকে এই ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি। তো চলো শুরু করা যাক। এই 11 নম্বর শর্টকাটে আমরা দেখব সর্বোচ্চ শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে একটা ভিডিওতে এটা অলরেডি বুঝিয়ে ফেলেছি। কোন ভিডিওতে? ওই যে বেনি আসো কলা, রাইট? ওই যে আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্রমটা করেছিলাম সেখানে কিন্তু আমি তোমাদের এটা বুঝিয়ে ফেলেছি অলরেডি। এই যে শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা, এই তিনটা হচ্ছে সমানুপাতিক, এবং তরঙ্গ দৈর্ঘ্যটা একাই হচ্ছে ব্যস্তানুপাতিক। তাই এগুলো সর্বোচ্চ হলে ও সর্বনিম্ন হয়, ও সর্বোচ্চ হলে এগুলো সর্বনিম্ন হয়। ভাইয়া দেখো, আমি তোমাদের একটা কোশ্চেন দিই, হাইড্রোজেনের বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ও সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? এটা তোমরা কেমনে ইউজ করবা? দেখো ভাইয়া, সর্বোচ্চ শক্তি, শক্তি সর্বোচ্চ, তার মানে কি লাভ হবে সর্বোচ্চ। তুমি কে সবচেয়ে বেশি লাভ দিতে পারে, কে সবচেয়ে বেশি লাভ দিতে পারে? যার শক্তি সবচেয়ে বেশি। আমি কি 5 তলা থেকে লাভ দিতে পারবো? না, কিন্তু বাহুবলী 50 তলা থেকে লাভ দিছে, কেন? শক্তি বেশি, আমার শক্তি তো বেশি না। তাহলে আমরা ঠিক কথা মনে রাখবো, শক্তি বেশি হবে কখন? যখন লাভ বেশি, লাভ যত বড় শক্তি তত বেশি। তাহলে এখানে দেখো, লাভ সবচেয়ে বেশি কখন হবে? লাভ সবচেয়ে বেশি কখন হবে? আমরা জানি যে এটা হচ্ছে আমার N1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুড, হামফ্রেস। একটা আছে N=অসীম, ও যদি অসীম থেকে কেউ লাভ দেয়, তার লাভ সবচেয়ে বড়। তাহলে ধরো এইখানে বলছে হাইড্রোজেনে বামা সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ শক্তি মানে কি লাভ সবচেয়ে বড়। তাইলে অসীম থেকে আমি কোথায় লাভ দিব? বামারে, এই আসে বসছি বামার। এই ক্ষেত্রে আমার শক্তি অনেক বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তরঙ্গ সংখ্যাও সবচেয়ে বেশি, যেহেতু শক্তি সবচেয়ে বেশি। দেখো এইভাবে তোমার একটু বুঝে বুঝে জিনিসগুলো মনে রাখতে হবে। যারা আমার কাছে এডমিশনে পড়ে, এডমিশনে যারা আমার কাছে পড়ে, আমি যাদের এডমিশন ক্লাস নিয়েছি উদ্ভাসে, ইচ অ্যান্ড এভরিথিং এত ডিপলি, এত ডিটেলস, এত মনে রাখার মতো করে আমি পড়াই যে তোমরা অবাক হয়ে যাবা। তোমরা তো জাস্ট শর্টকাট পড়তেছো, তোমরা যদি কখনো আমার এডমিশন ক্লাস করো, কসম, আমি কসম কাটি না, স্টিল আল্লাহর কসম, তুমি পাগল হয়ে যাবা আমার এডমিশন ক্লাস যদি তুমি করো। মারাত্মক ক্লাস আমার হয় এডমিশনের। ভাইয়া আপনি নিজের প্রশংসা নিজে করতেছেন? আমি না, স্টুডেন্ট। তোমরা আমার ফেসবুকে দিতে গেলেই দেখবা যা কত স্টুডেন্ট, জাস্ট দেখো আমার এডমিশনের অনেক ক্লাসের ছবি আছে, ওগুলো জাস্ট কমেন্টগুলো দেখো, দে জাস্ট লাভ মি বিকজ আমি ওদের ভালোবাসি, আমি আমার সোনামণিদের, সোনামোনাদের, আমি ওদের ভালোবাসি, আমি ওদের ভালোবেসে পরে ওদের উপকারের জন্য বলি। যাই হোক, আসো তাহলে এই হচ্ছে মূলত কাহিনী। তাহলে তুমি এখানে যেহেতু হাইড্রোজেন জেড বাদ আর এইচ এর মান বসাইলা 1/N1, এন ওয়ান মানে কি? 1 আর 2, 1 মানে ছোট, 2 মানে বড়, ছোট কে? এটা না অসীম ছোট নাকি 2 ছোট? 2 ছোট। তাহলে 1/2² মাইনাস 1/∞² 1/∞ মানে কত? 0। এই হচ্ছে কাহিনী, করবো না বাদ, এই সূত্রই আমি ইউজ করবো না।
কেন? মিস্টার পারফেক্ট, শর্টকাট ইজ ওয়েটিং ফর ইউ। তো চলো আমরা একটা ছোট্ট একটা শর্টকাট দিব, তুমি 1 সেকেন্ডে, আই রিপিট, 1 সেকেন্ডে তুমি ম্যাথ সলভ করবা, 1 সেকেন্ড, 1.2 সেকেন্ডও লাগবে না। চলো দেখি কি শর্টকাটটা আছে। হেয়ার ইজ দ্য শর্টকাট। তোমাকে যদি এখানে কি চাইছে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এন স্কোয়ার, এন ওয়ান স্কোয়ার আর এইচ। এন ওয়ান মানে কি, একটাই তো, দুই। তাহলে অ্যান্সার হচ্ছে, তুমি যদি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য চাও, তুমি যদি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য চাও, তাহলে তুমি জাস্ট কি করবা, কার বামার সিরিজ না, তাহলে টু স্কোয়ার, টু স্কোয়ার আর এইচ, যেটাকে আমি একবারে বলতে পারি 4 আর এইচ। শেষ, 1 সেকেন্ড, 4 আর এইচ, জাস্ট স্কোয়ার করবে, স্কোয়ার করতে 1 সেকেন্ড বেশি লাগে নাকি তোমার? আচ্ছা, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ চাইলে জাস্ট কি করবা, উল্টে দিবা আর কিচ্ছু না, তাহলে 1/4 আর এইচ। শেষ, গোলা ভরট করতে তোমার যতক্ষণ লাগে এটাই তোমার সময়, গোলা ভরট করা ছাড়া তোমার কোনো কাজই নেই। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, কোনো কথা থাকলে কমেন্টে লিখতে পারো, আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড হইতে পারো, জাস্ট গুগলে গিয়ে সার্চ করে হুইজ মিস্টার পারফেক্ট বাংলাদেশ, ফেসবুক ইনস্টাগ্রাম সব পেয়ে যাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।